जय श्री कृष्ण। सकल कृष्णप्रेमी भक्तवृंद के जानाच्छि राधे राधे। आज 5ই कार्तिक 22 अक्टोबर मंगलवार। एक कार्तिक मास पूर्ण मास। এই মাসে সকল পবিত্র কাজ করলে খুবই পূর্ণ লাভ হয়। আজ আমি দ্বাদশ অধ্যায়ের ভক্তিযোগ থেকে একটি সুন্দর শ্লোকের ব্যাখ্যা পাঠ করব। সকল ভক্তবৃন্দগণ অবশ্যই আজকের এই পাঠ শ্রবণ করুন এবং ভক্তির মার্গে এগিয়ে চলুন, কল্যাণের মার্গে এগিয়ে চলুন। অর্জুন জিজ্ঞাসা করলেন, এভাবে নিরন্তর ভক্তি যুক্ত হয়ে যে সমস্ত ভক্তেরা যথাযথভাবে তোমার সাধনা করেন বা তোমার আরাধনা করেন এবং যারা ইন্দ্রিয়াতীত অব্যক্ত ব্রহ্মের উপাসনা করেন, তাদের মধ্যে কারা শ্রেষ্ঠ যোগী? অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন যে এভাবে নিরন্তর ভক্তিযুক্ত হয়ে যে সমস্ত ভক্তেরা যথাযথভাবে তোমার আরাধনা করেন এবং যারা ইন্দ্রিয়াতীত অব্যক্ত ব্রহ্মের উপাসনা করেন, তাদের মধ্যে কারা শ্রেষ্ঠ যোগী? এখন পর্যন্ত শ্রীকৃষ্ণ সবিশেষ তত্ত্ব, নির্বিশেষ তত্ত্ব ও বিশ্বরূপ সম্বন্ধে ব্যাখ্যা করেছেন এবং সব রকমের ভক্ত ও যোগীদের কথা বর্ণনা করেছেন। সাধারণত পরমার্থবাদীদের দুটি শ্রেণীতে ভাগ করা যায়, একটি নির্বিশেষবাদী এবং অপরটি সবিশেষবাদী। সবিশেষবাদী ভক্তেরা তাদের সমস্ত শক্তি দিয়ে ভগবানের সেবায় নিযুক্ত হন। নির্বিশেষবাদীরা নিযুক্ত হলেও সরাসরিভাবে শ্রীকৃষ্ণের সেবা করেন না, তারা অব্যক্ত নির্বিশেষ ব্রহ্মার ধ্যানে মগ্ন হন। তারা অব্যক্ত নির্বিশেষ ব্রহ্মের ধ্যানে মগ্ন হন। এই অধ্যায়ে আমরা দেখতে পাই যে পরম তত্ত্ব উপলব্ধি করার জন্য যে সমস্ত ভিন্ন ভিন্ন প্রক্রিয়া আছে, তার মধ্যে ভক্তিযোগ সর্বশ্রেষ্ঠ। যদি কেউ পরমেশ্বর ভগবানের সান্নিধ্য লাভের জন্য একান্তই আকাঙ্ক্ষী হন, তাহলে তাকে ভক্তিযোগের পন্থা অবলম্বন করতেই হবে। যদি কেউ পরমেশ্বর ভগবানের সান্নিধ্য লাভের জন্য একান্তই আকাঙ্ক্ষী হন, তাহলে তাকে ভক্তিযোগের পন্থা অবলম্বন অবশ্য করতেই হবে। ভক্তিযোগে প্রত্যক্ষভাবে যারা ভগবানের আরাধনা করেন, তাদের বলা হয় সবিশেষবাদী। নির্বিশেষ ব্রহ্মের ধ্যানে যারা নিযুক্ত হন, তাদের বলা হয় নির্বিশেষবাদী। এখানে অর্জুন জিজ্ঞাসা করেছেন কোন পন্থাটি অধিকতর শ্রেয়। পরমতত্ত্ব উপলব্ধি করাবার ভিন্ন ভিন্ন পন্থা আছে, কিন্তু এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ জানিয়েছেন যে ভক্তিযোগ অথবা ভক্তির মাধ্যমে তার সেবা করাই সর্বশ্রেষ্ঠ। ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার এটি সবচেয়ে প্রত্যক্ষ ও সহজ পন্থা। ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ে পরমেশ্বর ভগবান ব্যাখ্যা করে বলেছেন যে জড় দেহটি জীবের স্বরূপ নয়, জীবের স্বরূপ হচ্ছে চিত স্ফুলিঙ্গ, আর পরম তত্ত্ব হচ্ছেন বিভু চৈতন্য। সপ্তম অধ্যায়ে শ্রীকৃষ্ণ জীবকে বিভু চৈতন্যের বিভিন্নাংশ বলে বর্ণনা করেছেন এবং সেই বিভু চৈতন্য ভগবানের প্রতি জীবের চেতনাকে সম্পূর্ণভাবে নিবদ্ধ করতে তিনি নির্দেশ দিয়েছেন। তারপর অষ্টম অধ্যায়ে বলা হয়েছে যে
মৃত্যুর সময় যিনি শ্রীকৃষ্ণের চিন্তা করেন তিনি তৎক্ষণাৎ অপ্রাকৃতিক জগতে শ্রীকৃষ্ণের ধামে উত্তীর্ণ হন। আর ষষ্ঠ অধ্যায়ের শেষে ভগবান স্পষ্টভাবে বলেছেন যে সমস্ত যোগীদের মধ্যে যিনি তার অন্তরে নিরন্তর শ্রীকৃষ্ণের কথা চিন্তা করেন তিনি সর্বশ্রেষ্ঠ যোগী। সুতরাং কার্যত প্রত্যেকটি অধ্যায়েরই উপসংহারে বলা হয়েছে যে সকলেরই সবিশেষ কৃষ্ণরূপের প্রতি আসক্ত হওয়া উচিত, কেননা সেটি সর্বশ্রেষ্ঠ পারমার্থিক উপলব্ধি। তবু কিছু লোক আছে যারা শ্রীকৃষ্ণের সবিশেষ রূপের প্রতি আসক্ত নয়, তারা এই বিষয়ে এমনই গভীরভাবে আসক্তিহীন যে ভগবদ গীতার ভাষ্য রচনাকালেও তারা অন্য সকলকে কৃষ্ণ বিমুখ করতে চায় এবং নির্বিশেষ ব্রহ্মজ্যোতির প্রতি সমস্ত অনুরক্তি আরোপ করে থাকে। যে পরম তত্ত্ব অব্যক্ত ও ইন্দ্রিয়াতীত সেই নির্বিশেষ প্রকাশের ধ্যানে মনোনিবেশ করতেই তারা পছন্দ করে। তারা তাই বাস্তবিক পক্ষে পরমার্থবাদীরা আর তাই বাস্তবিক পক্ষে পরমার্থবাদীরা দুটি ভাগে বিভক্ত। এখানে অর্জুন জানবার চেষ্টা করেছেন যে এই দুই রকমের পরমার্থবাদের মধ্যে কোন পন্থাটি সহজতর এবং কোনটি শ্রেয়তর। পক্ষান্তরে বলা হয় যে যিনি তার নিজের অবস্থাটি যাচাই করে নিচ্ছেন, কারণ তিনি শ্রীকৃষ্ণের সবিশেষ রূপের প্রতি আসক্ত, নির্বিশেষ ব্রহ্মের প্রতি তিনি আসক্ত নন। তিনি জানতে চাইছেন যে তার অবস্থাটি নিরাপদ কিনা, এই জড় জগতেই হোক বা চিত জগতেই হোক, ভগবানের নির্বিশেষ প্রকাশ ধ্যানের পক্ষে একটি সমস্যা স্বরূপ। প্রকৃতপক্ষে কেউই পরম তত্ত্বের নির্বিশেষ প্রকাশটি যথাযথভাবে কল্পনা করতে পারেন না। তাই অর্জুন বলতে চাইছেন, এভাবে সময় নষ্ট করে কি লাভ? একাদশ অধ্যায়ে অর্জুনের অভিজ্ঞতা হয়েছে যে শ্রীকৃষ্ণের সবিশেষ রূপের প্রতি আসক্ত থাকাই উত্তম, কারণ তাহলে অনায়াসে তার অনন্য রূপ সম্বন্ধে যুগপৎভাবে অবগত হওয়া যায় এবং তা না হলে অনায়াসে তার অনন্য রূপ সম্বন্ধে যুগপৎভাবে অবগত হওয়া যায় তা তার কৃষ্ণ প্রেমে কোনো বিঘ্ন সৃষ্টি করে না। শ্রীকৃষ্ণের কাছে অর্জুনের এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি পরম তত্ত্বের নির্বিশেষ ও সবিশেষ ধারণার মধ্যে পার্থক্য আরো স্পষ্টভাবে নিরূপণ করবে। আজ এটুকুই। হরে কৃষ্ণ।